আমার সাথে আছেন বর্তমানে গ্যাজেট ফ্যাক্টরির শপের ওনার নাহিদ ভাই। আসসালামু আলাইকুম। নাহিদ ভাই আমার সাথে পরিচয় প্রায় 8 বছর অলমোস্ট, তখন থেকে ওনার দোকান থেকে আমার ওয়াইফের জন্য আইফোন কেনা হয়। আমি অ্যাকচুয়ালি নিজে আইফোন ইউজ করি না। আজকে নাহিদ ভাইয়ের এখান থেকে 14 প্রো ম্যাক্সটা নিয়েছি, 512 জিবি। হ্যাঁ ওকে, এবং এটা হচ্ছে হলো হংকং ভেরিয়েন্ট, ফিজিক্যাল ডুয়েল সিম। এখন আপনি আমাকে যে জিনিসটা বলবেন সেটা হচ্ছে হংকং ভেরিয়েন্ট এবং ইউএসএ ভেরিয়েন্টের মধ্যে পার্থক্যটা কি? হংকং ভেরিয়েন্ট আর ইউএসএ ভেরিয়েন্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকম, এটাতে ফিজিক্যাল সিম আছে। দ্যাট মিন্স এটার মাঝে যে সিম ট্রে আছে সেটার মাঝে আপনি দুইটা সিম পেতে পারছেন। আর এখন বর্তমানে হচ্ছে ইউএস এর ফোন বাংলাদেশে চলছে না, কারণ হচ্ছে কোনো সিম নেই, এর শুধুমাত্র গ্রামীণ ফোন ইলেকট্রনিক সিম দিচ্ছে। তো এটাতে অনেক প্যারা হচ্ছে, কাস্টমার নিতে চাচ্ছে না, কারণ অনেক কিন্তু রবি ইউজার আছে, অনেকে আছে বাংলা লিংকের ইউজার, ওদের কিন্তু ই সিমটা নাই। আর গ্রামীণে ইদানিং ইন্টারনেটও মানে নেটওয়ার্কে অনেক ডিস্টার্ব হচ্ছে, তো গ্রামীণে ই সিম দিলে আসলে ফায়দা নাই, কারণ মানুষ নিতে চাচ্ছে না। তো ই সিমটা আসলে বাংলাদেশের জন্য এখনো ওইভাবে প্রযোজ্য না। তাহলে মেইন বিষয় যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে বাংলাদেশিদের, বাংলাদেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী বাংলাদেশিদের জন্য যদি কেউ আইফোন 14 প্রো বা আইফোন সিরিজ 14 সিরিজটা ইউজ করতে চান, আপনাদেরকে অবশ্যই হংকং ভেরিয়েন্ট বা চাইনিজ ভেরিয়েন্ট বা দুবাই ভেরিয়েন্ট বা সিঙ্গাপুর হতে পারে, সেটা মালয়েশিয়ান হতে পারে, ঠিক আছে। দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়ান আর হংকং হলে বেটার, চাইনিজটা থেকে একটু দূরে থাকলেই ভালো। এটার ফেস টাইমের কিছু প্রবলেম থাকে, যেমন যারা ফেস টাইমে কথা বলে, অ্যাপেলের যে নিজস্ব যে সফটওয়্যারটা আছে ওইটাতে আপনার চাইনিজটা একটু প্রবলেম করে অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনার বেটার হচ্ছে যে আপনার সিঙ্গাপুর, হংকং আর হচ্ছে দুবাই, আর আপনার মালয়েশিয়াও হতে পারে, কোনো সমস্যা থাইল্যান্ডও হতে পারে, এটাও প্রবলেম নেই। আমার কাছে কিন্তু এখন আছে 12, 13 এবং 14। সো যদি পার্থক্য দিক থেকে বলি, অবশ্যই 14 ক্যামেরাটা অনেক ভালো এবং একটু ওয়াইড, নর্মাল ক্যামেরা যখন ছবি তুলতে যাবেন 48 মেগাপিক্সেল, যেহেতু একটু ওয়াইড ছবি আসে এবং খুব ভালো আসে। আর ক্যামেরা কিন্তু 12 থেকে 13 একটু বড়, 13 থেকে 14 কিন্তু অনেক বড়। তো সব মিলিয়ে কিন্তু ব্যাকসাইডে চেঞ্জ আছে, সেটা সবগুলো একসাথে রেখে কম্পেয়ার করলে বোঝা যায়। আর এর পাশাপাশি ফ্রন্ট সাইডে তো দেখতেই পাচ্ছেন যে চেঞ্জ আছেই, ডাইনামিক আইল্যান্ড। তবে আমার নেক্সট ভিডিও আসছে, যে ভিডিওতে আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনেও ডাইনামিক আইল্যান্ড ইউজ করতে পারছেন। ওকে, সো আইফোন লাগলে অবশ্যই গ্যাজেট ফ্যাক্টরিতে চলে যাবেন, গ্যাজেট ফ্যাক্টরি ফেসবুকে সার্চ দিলেও গ্যাজেট ফ্যাক্টরি পেয়ে যাচ্ছেন। ওনার পেজ বনানীতে সুইট ড্রিমস হোটেলের, নিচে সিটি ব্যাংকের বুথের সাথে, এবং রবিন রাফান কোড ইউজ করুন, অবশ্যই অল্প কিছু হলেও ডিসকাউন্ট, নয়তো একটা গিফট পেয়ে যাবেন। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ।